এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি, আজকে বলছে না যে দুয়ারে সরকার ভাঁওতাবাজি, স্বাস্থ্যসাথী কার্ড ভাঁওতাবাজি। আজকে দেখুন এমন দুর্দশায় এদের, এই স্বাস্থ্যসাথী কার্ড জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়ির লোকেরা স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দিলীপ ঘোষের বাড়ির লোকেরা স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আর মোদী বাবু, অমিত শাহ বাবুরা কি বলছে, বলছে আয়ুষ্মান ভারত করতে দেয়নি। শুনে রাখুন, এখানে মিডিয়া আছে, আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা হোক। সত্যি কথাটা আপনাদের জানানো দরকার। আপনার বাড়িতে যদি কারোর হাতে স্মার্টফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি কারোর কাছে স্কুটার থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি টেলিভিশন থাকে, টিভি, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়ির কারোর যদি ফ্রিজ থাকে, আয়ুষ্মান ভারত পাবেন না। মাথার উপরে পাকা ছাদ থাকে, আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দাঁয়ে বাঁয়ে 8 থেকে 80, সুদূর কুচবিহার থেকে কাকদ্বীপ, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, জঙ্গলমহল, ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, যেখানে দেখছেন সবাই স্বাস্থ্যসাথীর আয়তায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। বলুন কি নেবেন, স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? আজকে কৃষি কল্যাণ পুরস্কার কেন্দ্র সরকার একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দিয়েছে, আর এখানে এসে কি বলছে কৃষক সম্মান নিধি করতে দেন। আচ্ছা, আপনি তো কৃষক সম্মান নিধি করেছেন হরিয়ানায়, আপনি তো করেছেন পাঞ্জাবে, আপনি তো করেছেন উত্তরপ্রদেশে, তাহলে 10 লক্ষ কৃষক আজকে দিল্লির সিংহু বর্ডারে কি করছে তারা রাস্তায় কেন? কারণ আপনি জোর করে, গায়ের জোরে কৃষি বিল পাস করিয়েছেন। আর আপনি যখন ভাবছেন পাস করিয়েছেন, যেহেতু মোদীবাবু বলেছে গায়ের জোরে জবরদখল করে করতে হবে, মানুষের কাছে মাথা নত করবে না। আর আমাদের সরকার যদি একটা সিদ্ধান্ত করে, মনে হয় এই সিদ্ধান্তটার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, আমরা 1000 বার দরকার হলে সেই সিদ্ধান্ত বদলাবো। সরকারের জন্য মানুষ, মানুষের জন্য সরকার, সরকারের জন্য মানুষ নয়। একটা কথা মাথায় রাখবেন, ঝুঁকতে ওই হ্যায় জিসমে জান হোতা হ্যায়, আকার তো মুর্দো কি পেহচান হোতি হ্যায়। যারা ভাবে যে মানুষের কাছে মাথা নত করবো না, আমরা মাথা নত করবো, মানুষের কাছে করব, জনগণের কাছে করব, পুরুলিয়ার জনগণের কাছে করব, বাঁকুড়ার জনগণের কাছে করব। যারা বলছে যে মোদিজি টাকা পাঠাচ্ছে আমফানে নাকি 1000 কোটি টাকা দিয়েছে, আপনারা শুনে রাখুন, প্রতি বছর এক বছরে 75,000 কোটি টাকা কেন্দ্রের সরকার রাজ্য থেকে কেটে নিয়ে যায়। 5 বছরে সংখ্যাটা কত হয়? 5,25,000 কোটি টাকা। এ টাকা বাংলার টাকা, পুরুলিয়ার টাকা, রঘুনাথপুরের টাকা, পাড়ার টাকা, বলরামপুরের টাকা, আপনার পকেট থেকে টাকা কেটে নিয়ে গিয়ে আপনার থেকে 500 টাকা নিয়ে আপনাকে 10 টাকা দিচ্ছে, নিয়ে বলছে কি মোদিজি টাকা পাঠিয়েছে। টাকাটা কি বিজেপির বাবার টাকা নাকি, না বিজেপির নেতাদের বাবার টাকা? এ টাকা তো বাংলার মানুষের টাকা, এ টাকা তো পুরুলিয়ার টাকা, এ টাকা তো বাঁকুড়ার টাকা, এ টাকা তো ঝাড়গ্রামের টাকা, মানুষকে বোকা বানানো। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমাদের টাকা আমাদের লাগবে না, কাঁচকলা, তোমরা দিলেও আমাদের কিছু যায় আসে না, না দিলেও কিছু যায় আসে না, যতদিন আমি বেঁচে আছি আমাকে তোমরা আক্রমণ করে পা ভাঙতে পারো, কিন্তু ভাঙা পায়ে যুদ্ধ হয়ে বাংলার দরবার থেকে আগামী দিন বাংলার সম্মান আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে নিয়ে আসব। একথা আমাদের নেত্রী বলেছে। এখানে আমার মা বোনেরা আছে, নারী শক্তি, মাতৃশক্তি, না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমি আমার মায়েদের জিজ্ঞেস করব, বলুন তো আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বহিরাগতদের কাছে বশ্যতা স্বীকার করুক, আপনারা চান দিল্লির কাছে মহানত করুক, আপনারা চান দিল্লির নেতাদের কাছে আত্মসমর্পণ করুক? ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মহিলা, আর তাকে হারানোর জন্য আজকে দিল্লির তাবড় তাবড় নেতারা ডেলি প্যাসেঞ্জারি করছে বাংলায়। যখন লকডাউন হয়েছিল বাবুদের টিকি খুঁজে পাওয়া যায়নি, আমফানের সময় করোনা কালে কাউকে দেখা যায়নি, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। এখন কালকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঝাড়গ্রামে মিটিং করতে যাওয়ার কথা ছিল, তার নাকি হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি হয়েছে, সেই জন্য তিনি যেতে পারেন। আসল কথা কি জানেন, বহিরাগতদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে। সকালে চায়ের দোকানে যা ভিড় হয়, এদের সবাই সমিতিতে তা ভিড় হচ্ছে না, সেটা হচ্ছে না। আজকে আমি ছবি পেলাম, আমার কিছু বন্ধু সাংবাদিকরা এখানে রয়েছে, তারা আমাকে ছবি পাঠালো, বলরামপুরে যোগী আদিত্যনাথের সভা, গ্রামে
ওই হয় না ছোট ছোট ক্লাবগুলো যখন সরস্বতী আর কালীপূজার বিসর্জন হয় এর থেকে বেশি লোক থাকে, জেসিবি দিয়ে যখন মাটি কাটা হয় সেই দেখতে এর থেকে বেশি লোক থাকে। যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসছে সভা করার জন্য, পুরো মাঠ ফাঁকা, তার কারণ পুরুলিয়ার মানুষ দিচ্ছে রায় বাংলা নিজের মেয়েকে চায়, জঙ্গলমহলের মানুষ দিচ্ছে রায় বাংলা নিজের মেয়েকে চায়, বহিরাগতদের নেই ঠাঁই বাংলা নিজের মেয়েকে চায়, মোদিবাবু আসে মোদিবাবু যায় বাংলা নিজের মেয়েকেই চায়।